প্রাকৃতিক উৎসে মাছের উৎপাদন বাড়াতে এবার পহেলা মার্চ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত দু মাসের জন্য ভোলার মেঘনার নব্বই ও তেতুলিয়া নদীর একশো কিলোমিটার এলাকায় মাছের অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার এসব অভয়াশ্রমে সব ধরনের জাল ফেলা ও মাছ শিকার নিষেধাজ্ঞা থাকলেও স্বাভাবিক সময়ের মতোই মাছ ধরা অব্যাহত রেখেছে জেলেরা আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে ধরপাকড় করলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারছে না মৎস্য ও হাটবাজারে প্রকাশ্যেই চলে মাছ বেচাকেনা তবে বিকল্প কোনো কর্মসংস্থান না থাকায় নিষেধাজ্ঞা অমান্য করতে বাধ্য হচ্ছে বলে জানান জেলেরা বহু বাচ্চা আগে দেখতো যাইতো এবিধে আমরা যাই সরকারের কোনো কাজকাম দিত আমরা সরকার আমান্য অমান্য করি আমরা নদীতে যাইতাম না বাচ্চা সন্তান আছে কিভাবে সন্তান আমাদের উপরে কোনো কাজকর্ম জানি না সরকার যদি আমাদের আরো বাড়ায় দেয় অনুদান তাহলে আমরা নদীতে যাব না তবে অভিযান সফল করতে প্রশাসন জিরো টলারেন্স অবস্থানে আছে বলে জানালেন জেলা মৎস্য কর্মকর্তা সবাইকে নিয়ে এই কার্যক্রম যাতে জোরদার করা যায় এবং জিরো জিরো টলারেন্সে যাতে এই কার্যক্রম বাস্তবায়িত হয় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সব উপজেলা নির্বাহীদের তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন আর অভাশ্রমে মাছ ধরা বন্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানালেন কোস্টগার্ডের এ কর্মকর্তা নিষিদ্ধ কারেন্ট জাল এছাড়া আধার জাল এই যে অভাশ্রম ঘোষণা করেছে মেঘনা থেকে প্রতিনত এগুলো জব্দ করা হচ্ছে এবং আমাদের অভিযান পুরো মাস জুড়েই কন্টিনিউ থাকবে এদিকে অভিযান সফল করতে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানালেন জেলার এই শীর্ষ কর্মকর্তা এই অভিযানগুলো আরো জোরদার করা হবে এবং আমরা চাচ্ছি যে আমাদের এই ভোলায় যে নদীর যে সীমানা আছে এখানে এই দুই মাস না ধরে নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযানের প্রথম বিশ দিনে আটক হয়েছে তিন শতাধিক জেলে এছাড়া প্রায় সাড়ে আট লাখ টাকা জরিমানা ও ছয় লাখ মিটার জাল জব্দ করা হয়েছে সময় সংবাদ ভোলা